ধুবড়ী ব্লকের গধেরকুটি স্টেট প্ল্যান প্রাথমিক বিদ্যালয়ের চত্বরে চারা গাছ কেউ বা কারা উপড়ে ফেলায় ক্ষোভ বিদ্যালয় কর্তৃপক্ষের। গত 26 আগস্ট থেকে 31 আগস্ট পর্যন্ত প্রতিটি বিদ্যালয়ে হয়েছে নির্মল বিদ্যালয়ের সপ্তাহ উদযাপন। মূলত স্কুল স্তর থেকে ছাত্রছাত্রীদের মধ্যে স্বাস্থ্য ও পরিবেশ সচেতনতা গড়ে তুলতে শুরু হয়েছে এমন কর্মসূচি। ইতিমধ্যে প্রতিটি বিদ্যালয়ে পদযাত্রা, পরিবেশ সচেতনতামূলক শিবির, প্লাস্টিক মুক্ত পরিবেশ তৈরি, জল সংরক্ষণ, সাফাই অভিযান থেকে শুরু করে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। কিন্তু নির্মল বিদ্যালয়ের সপ্তাহ উদযাপনের এক সপ্তাহ হতে না হতেই এদিন ধূপগুড়ি ব্লকের গধেরকুটি স্টেট প্ল্যান প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বিদ্যালয়ে প্রবেশ করে দেখেন স্কুল চত্বরের চারা গাছগুলো কেউ বা কারা ভেঙে উপড়ে ফেলেছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌতম রায় এবং সহকারী শিক্ষক আমিনুল ইসলাম জানান, নির্মল বিদ্যালয়ের সপ্তাহ উদযাপন উপলক্ষে বিদ্যালয় চত্বরে কিছু চারা গাছ রোপণ করা হয়েছিল এবং গাছগুলোর পরিচর্যার জন্য গাছের চারপাশে বাঁশের বেড়া দিয়ে ঘিরেও দেওয়া হয়েছিল। কিন্তু এদিন বিদ্যালয়ে প্রবেশ করে তারা দেখেন চারা গাছগুলো বেড়া সমেত উপড়ে পড়ে আছে এবং ভেঙে আছে। কেউ বা কারা এমন অমানবিকতার কাজ করেছে সেই বিষয়ে সংশয় প্রকাশ করেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। বিদ্যালয়ের শিক্ষকরা আরো জানিয়েছেন, যখন পরিবেশের সুস্থতা বজায় রাখা নিয়ে সবাই এত উদ্বিগ্ন, দিকে দিকে চলছে গাছ লাগান প্রাণ বাঁচান স্লোগান, সেখানে কে বা কারা এমন কাজ করলো সেই বিষয় নিয়ে জল্পনা শুরু হয়েছে গধেরকুটি এলাকায়। বিদ্যালয় কর্তৃপক্ষ আরো জানিয়েছেন, এই বিষয়টি এলাকার 50 সদস্যকে জানানো হয়েছে এবং অপর বিদ্যালয়ের প্রদর্শককেও জানানো হয়েছে। এখন আমরা শুনব বিদ্যালয়ের শিক্ষক এবং ছাত্রছাত্রীরা কি বলছেন। আমরা বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রী এবং সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ খুব উৎসাহ সহকারে আমরা আমাদের বিদ্যালয়ের মাঠের প্রাঙ্গণে আমরা গাছ বৃক্ষরোপণ করে থাকি এবং তার সঙ্গে সঙ্গে আমরা বৃক্ষরোপণ করে তার ব্যারিকেড দেওয়ার জন্য টোপার ব্যবস্থা করে থাকি। সেটা আমরা সেদিনকে খুব উৎসাহ হিসেবেই কাজ করেছি। কিন্তু আজকে সকালবেলায় স্কুলে এসে প্রথমেই চোখে বলল বাচ্চারা নিজেরাই চিৎকার করে বলল স্যার গাছগুলো ভেঙে দিয়েছে। তো সেই চিৎকার শুনে আমি গাছের গোড়ায় আসলাম, এসে দেখি গাছের যে শিকড়গুলো বাইরে পড়ে আছে এবং কাণ্ড, একটা গাছের কাণ্ডটা আবার মাটিতে পুঁতে দেওয়া হয়েছে এবং টোপা, যে আমরা টোপার ব্যবস্থা করেছি, টোপাটাকেও একটু দূরে ছুঁড়ে ফেলে রাখা হয়েছে। সেদিন আমরা হচ্ছে স্কুলে যে গাছগুলো লাগিয়েছিলাম সেই গাছগুলো আজকে রাত্রে কেউ বা কারা ভেঙে দিয়েছিল। শুধু ভেঙে দিয়েছে না, গাছটাকে তুলে ফেলে সেটার শেকড়গুলোকে বাইরে রেখে শুধু কাণ্ডটাকে পুঁতে দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে তার যে আমরা একটা টোপার ব্যবস্থা করেছিলাম সেটাও তুলে ফেলা হয়েছে। সকালবেলা আমরা স্কুলে এসেছি, স্কুলে এসে গাছগুলো আমরা দেখছি ভাঙা, একটা গাছের শিপা শিকড় মাটির উপরে আছে আর একটা গাছ গাড়া আছে আর টোপাটা কিছু দূর পরে আছে।